বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই আমার এই চ্যানেলে আজ ত্রিপুরার এডিসি সংক্রান্ত বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি তাই অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করবেন এবং প্রয়োজনে বলিষ্ঠ মতামত দেবেন এটা আমার আগামী ভিডিও তৈরি করতে খুবই উৎসাহ যোগায় সে সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের আর্থ সামাজিক রাজনৈতিক ঘটনাবলীর রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি তাই আশা করব এই চ্যানেলটি আপনাদের প্রতিনিয়তই কাজে লাগবে ত্রিপুরায় এডিসি নির্বাচন খুব সামনেই সম্ভবত এপ্রিল কিংবা মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরাতে এক রাজনৈতিক দামামা বেজে গেছে সমস্ত দল জাতীয় দলগুলি এবং আঞ্চলিক দলগুলি রাজনৈতিক ময়দানে সরগরম করে ফেলেছে আঞ্চলিক দলগুলি তার নিজস্ব দাবি দাওয়া নিয়ে ক্রমশই মাঠ গরম করে চলছে বিগত এক বছর ধরেই বিভিন্ন আঞ্চলিক দল বিশেষত আইএনপিটি আইপিএফটি এবং এনসিটি রাজ্য রাজনীতিতে বেশ সারা জাগানো কিছু রাজনৈতিক আন্দোলন গণধর্ণা গণ অবস্থান এবং ধর্মঘট সংগঠিত করেছেন সেই সঙ্গে আগামী দিন আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন আজ এই নিয়ে আমার প্রতিবেদন তাই অনুষ্ঠানটি ভালোভাবে লক্ষ্য করবেন এডিসিতে আমরা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আজ যা রাজনৈতিক ক্ষেত্র হিসেবে তৈরি হচ্ছে তা কুরুক্ষেত্রকেও হার মানাবে কারণ আসন্ন এডিসি নির্বাচনে যে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আন্দোলন সূচি ইতিমধ্যে আমরা দেখেছি সেগুলি আজ আরও তেজি হতে যাচ্ছে ইতিমধ্যে আইপিএফটি দল ঘোষণা করে দিয়েছে তারা আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে সেই সঙ্গে আইএনপিটি এবং তার অনেকগুলি মিত্র জোট নিয়ে একটা বৃহত্তর জোট তৈরি হয়েছে ইতিমধ্যেই এই জোটের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে বেশ পি মাতৃসুলভা আচরণ করে চলছেন জন্য তারা কেন্দ্রকে বাধ্য করবেন এবার আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দাবাগুলি পূরণ করার জন্য তাদের বৃহত্তর দাবিগুলির মধ্যে রয়েছে ত্রিপাতে এনআরসি অবশ্যই চালু করা সেই সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ত্রিপুরা যাতে লাগু না হয় সেজন্য তাদের মূল দাবি এছাড়া তো রয়েছে এডিসি সরকারের হাতে যে ক্ষমতা রয়েছে তাকে আরও বহুগুণ বাড়িয়ে দেওয়া এবং সেটা হওয়া উচিত বড়োল্যান্ডের ধাঁচে কারণ ইতিমধ্যেই কেন্দ্র সরকার চতুর্থবারের জন্য বড়োল্যান্ড চুক্তি করেছেন এবং বোরল্যান্ডের ক্ষমতাকে দ্বিগুণ করে দিয়েছেন সেজন্য আইএনপিটি নেতারা দাবি করেছেন ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য এডিসি সরকারগুলির ক্ষমতা যাতে বাড়ানো হয় কারণ এডিসি অর্থাৎ ক্ষমতা যাতে বাড়ে যদি কারণ এডিসি ক্ষমতা যদি না বাড়ে তাহলে এডিসি সরকারের কর্ম পরিধি ব্যাপক আকার হবে না তাই তাদের অবশ্যই বাড়ানো উচিত তাদের হাতে ক্ষমতা দেওয়া উচিত যাতে করে জনজাতি অংশ মানুষের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও বৃহত্তর ভূমিকা নিতে পারে তার জন্যই আইএনপিটি কেন্দ্রের ক্ষেত্রে দাবি জানিয়েছে অতি সত্ত্বেও যাতে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত এসিগুলি ক্ষমতা বৃদ্ধি করা হয় এবং তাদের হাতে অর্থনৈতিক ক্ষমতা প্রদান করা হয় যদি এই দাবিকে মেনে না নেয় তবে সারা ত্রিপুরাতে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে সে সঙ্গে কেন্দ্রের এনআরসি নীতির নিয়ে যে ধীরে চলো নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছেন সেই সঙ্গে যাতে সারা ত্রিপুরাতে সিএএ লাগু না হয় সেটা দাবি জানিয়েছেন যদি এই দুটি দাবিকেও মেনে না নেয় কেন্দ্র তবে ত্রিপুরাতে এক অশনী সংকেত তৈরি হবে বলে হুমকি দিয়েছে বৃহত্তর গণ আন্দোলন তৈরি হবে যাতে করে ত্রিপুরার পরিস্থিতি কোন দিকে মরণে সেটা আগে থেকে অনুমান করা যায় না তথাপি বলা যায় কেন্দ্র সরকারকে চাপে ফেলতে বৃহত্তর আন্দোলন সূচি তৈরি করার প্রস্তুতি নিয়েছে এই রাজনৈতিক মঞ্চ এর পেছনে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আগামী দিন তিপুর রাজ্য রাজনীতি বেশ সরগরম হয়ে উঠবে এটা নিশ্চিত করে বলা যায় তাই বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী দিন আপনারা আর নতুন কিছু অনুষ্ঠান উপহার পাবেন আইএনপিটি দলের এই নতুন কর্মসূচি এই নতুন রাজনৈতিক আন্দোলনের চিন্তাধারা আপনাদের পরিবেশন করলাম আগামী দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে